ফেসবুকে কিন্তু বেশ কিছুদিন ধরে একটি সমস্যা হচ্ছে যে দিস পারসন ইজ অ্যানেবল অন মেসেঞ্জার। এই সমস্যাটি মূলত যারা ফেস করছেন তারা হয়তোবা ভাবছেন যে হয়তোবা আপনাদের ফ্রেন্ড আপনাকে ব্লক করেছে, বা আপনার ফ্রেন্ড হয়তোবা ভাবছে যে হয়তোবা আপনি তাকে ব্লক করেছেন। বাট এমনটা কোনো কিছু নয়, এইটা মূলত ফেসবুকের একটি সমস্যা। এই সমস্যাটি ঠিক করতে জাস্ট আপনাদেরকে 10 সেকেন্ড সময় লাগবে। জাস্ট আপনার 10 সেকেন্ডে কিন্তু খুব সহজেই এই সমস্যাটিকে কিন্তু সমাধান করতে পারবেন। সো বন্ধুরা, তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয় তখন তাহলে অবশ্যই স্যার লাইক বাটনকে লাইক করে অবশ্যই স্যার সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই বেল আইকনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো আপনাদের যদি কিনা ঠিক এমন স্ক্রিন শো হয়, এবং এমন যদি সেটিং শো হয় যে আপনার ফ্রেন্ড আপনাকে টেক্সট করতে পারছে বাট আপনি তাকে টেক্সট করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে মূলত আপনি কি করবেন? জাস্ট আপনি যে ফ্রেন্ডের চ্যাট লিস্টে ঢুকলে আপনি কোনো চ্যাট করতে পারছেন না, জাস্ট আপনি সেই ফ্রেন্ড লিস্টের সেই ফ্রেন্ডকে জাস্ট আপনি ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ইগনোর মেসেজ, ঠিক আছে? জাস্ট আপনি ইগনোর মেসেজ লিস্টে একটি টাচ করে দিবেন। টাচ করার পর জাস্ট আপনি ইগনোর অপশনে একটি টাচ করবেন। সো ইগনোর অপশনে টাচ করার পরে কিন্তু ওই চ্যাটটা কিন্তু আপনার সামনে থেকে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পরে কিন্তু আপনি জাস্ট আপনার প্রোফাইল আইকনে টাচ করবেন, তারপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, জাস্ট আপনি মেসেজ রিকোয়েস্ট অপশনে একটি টাচ করবেন। তারপর জাস্ট আপনি একটি অপশন পেয়ে যাবেন স্প্যাম, জাস্ট আপনি স্প্যামে একটি টাচ করবেন। স্প্যামে একটি টাচ করার পরে কিন্তু সেই চ্যাট লিস্টে সেই ব্যক্তিটা আপনার সামনে শো হবে। জাস্ট আপনি এই জায়গা থেকে যে কোনো একটি লাইক কমেন্ট একটু করবেন, আমি জাস্ট হাই লিখছি। তো হাই লেখার পর জাস্ট আপনি ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে দেখতে পাবেন যে সেই চ্যাট লিস্টে আপনি খুব সহজে কিন্তু মেসেজ চ্যাটিং করতে পারবেন, মানে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো আপনার বন্ধুবান্ধবের যদি সেম সমস্যা, জাস্ট আপনি সবাইকে একটু ফোন করে বা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনি তাদেরকে বলবেন, এই কাজটি করতে খুব সহজে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং যদি আপনার ফ্রেন্ড সত্যি আপনাকে ব্লক করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না, ঠিক আছে? সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তার জন্য অবশ্যই নিশ্চয়ই একটি লাইক করে দেবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।